আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুমতাইনা তাবাসসুম। আজকে আমরা 6 মাস বয়সের পর থেকে বাচ্চাদের খাওয়াতে যে কমনলি আমাদের দেশের মায়েরা আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন 6 মাস বয়সের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে অন্য খাবার দিতে যাই, তখন আমাদের কল্পনায় চিন্তায় প্রথম ভেসে ওঠে বাইরের কেনা বেবি ফুড, সেরেলাক বা সুজি বা সাবুদানা, এই সব খাবারগুলো যেগুলোকে আমরা সাধারণত বাইরের দুধ বা গরুর দুধ কোনো কিছু দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াই এবং এর মধ্যে চিনি লবণ কোনো না কোনো একটা অ্যাড করি। মানে আমরা বাচ্চাকে স্বাদযুক্ত খাবার খাওয়াতে চাই এবং আমরা প্রথমেই মাইনাস করে ফেলি যে বাচ্চা ঝাল তো খেতে পারে না। হ্যাঁ, অবশ্যই বেশি ঝাল এই বয়সে বাচ্চা খেতে পারে না, তখন আমরা ঝালটাকে বাদ দিয়ে দিই। তখন আমাদের হিসাবে আর দুইটা টেস্ট থাকে, মিষ্টি আর লবণ। এই দুইটা জিনিস দিয়ে আমরা বাচ্চাকে খাবারের টেস্ট আনাতে চেষ্টা করি। দেখা যাচ্ছে আপনি আপনার বাচ্চাকে আজকে থেকে বাড়তি খাবার দেওয়া শুরু করলেন। আপনি প্রথম দিনই তাকে খাবার দিলেন হয়তো বা সুজি। সুজি আপনি কী দিয়ে রান্না করলেন? হয়তো বা যে কোনো দুধ দিয়ে রান্না করলেন। হ্যাঁ, হয়তো বা এর সাথে আপনার সুজির মধ্যে কার্বোহাইড্রেট হিসেবে সুজি আর দুধ হচ্ছে প্রোটিন হিসেবে আসছে, এর মধ্যে আপনি দিয়ে দিলেন চিনি। এই চিনিটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর। এই খাবারের মধ্যে কিন্তু চিনি থাকলো এবং আপনার বাচ্চা তখন ওই মিষ্টি খাবারে অভ্যস্ত হয়ে উঠলো। এই মনে করেন একবার বিরিয়ানি খাওয়া মানুষ যেমন আর পান্তা ভাত খেতে চাইবে না শক্করে ছাড়া, ঠিক এরকম অবস্থা হয়ে গেল। তখন আপনার বাচ্চা দেখা যাচ্ছে ওই খাবারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সে মিষ্টি দেওয়া ছাড়া কোনো খাবার খাচ্ছে না। এইটা একটা ভুল আমাদের হয়ে থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি যে সুজিটা বাচ্চাকে দিচ্ছেন এর মধ্যে কিন্তু শুধুমাত্র শর্করা আর আমিষ, মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন আসছে, কিন্তু এর মধ্যে কোনো প্রকার ভিটামিন, মিনারেলস বা ফাইবার নেই। আমরা জানি একটা সুষম খাবার বলতে খাবারের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান এর মধ্যে থাকা আমরা বুঝি, কিন্তু আপনি যখন শুধুমাত্র সুজি খাওয়াচ্ছেন বা বাজারের কেনা শিশু খাদ্য খাওয়াচ্ছেন তখন আপনি বাকি সব কিছু মিস করছেন। সাবু খাওয়ালেও সেম ঘটনা ঘটছে। তাই এই ধরনের মিস্টেক না করে আমাদেরকে বাচ্চার খাবার এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন এই খাবারের মধ্যে শর্করা, আমিষ, তেল জাতীয় পদার্থ আর ভিটামিন, মিনারেলস সব কিছুর একটা সমন্বয় থাকে, সাথে ফাইবারযুক্ত খাবারও থাকে। এতে করে আমাদের বাচ্চা সম্পূর্ণ পুষ্টি পাবে। একটা খাবারের সমন্বয়ের মধ্যে আমি এমনভাবে তৈরি করলাম যে খাবারের মধ্যে একটা উপাদান মিসিং, এই ভুলটা আমাদের করা যাবে না। প্রত্যেকটা উপাদান দিয়ে আমাদের বাচ্চাকে আমাদের খাবার দিতে হবে। আর বাচ্চার খাবার যদি আপনি মিষ্টি করতে চান, আপনার কাছে অসংখ্য অপশন আছে চিনি ছাড়া। আপনি এই সব অপশন ব্যবহার করে বাচ্চার খাবারকে মিষ্টি করে দিতে পারেন, যেমন মনে করেন যে কোনো মিষ্টি ফল দিয়ে। এভাবে আপনারা বাচ্চার খাবারকে সুইটেন করতে পারেন। আমরা আরও কিছু ভুল করে থাকি, যেমন বাচ্চাকে যখন আমরা খাওয়াতে শুরু করি ঠিক তখনই আমরা একবার তাদেরকে লোডেড ফুড দিতে শুরু করি, মানে অনেক খাবার দিতে শুরু করি। কিন্তু একটা ছোটো বাচ্চা মাত্র যে খেতে শুরু করেছে সে কিন্তু আমাদের মতো তিন বেলা খেতে পারবে না। তাকে আপনার এক বেলা একটু একটু করে অল্প অল্প করে খাবার দিতে হবে এবং কোনো প্রকার কমপ্লেক্স খাবার দেওয়া যাবে না। শুরুতেই আপনি একবার যদি বাচ্চাকে ঢালাভর্তি ভাত বা মাছ দিয়ে বসিয়ে দেন বাচ্চা এটা খেতে পারবে না। তাকে তার খাবারের উপযুক্ত খাবার, যেটা সে ডাইজেস্ট করতে পারে, খুব সহজে যে খাবারগুলো হজম হয়, সেই খাবারগুলো আপনার বাচ্চাকে একটু একটু করে দিয়ে অভ্যাস করতে হবে। একবারেই ফুল লোডেড খাবার, ভাত বা মাছ মাংস বাচ্চাকে এভাবে দেওয়া যাবে না। আরেকটা ভুল আমরা করে থাকি, আমরা কম্বিনেশন অফ ফুড বাচ্চাকে একবারে দিয়ে দিই। মানে আমি আপনাকে বললাম যে পাঁচটা উপাদান এইভাবে এইভাবে সব কিছু দিবেন, সব কিছু থেকে খেয়াল রাখবেন, কিন্তু আপনি বাচ্চাকে খাবার দেওয়ার সময় দেখা যাচ্ছে আপনি অনেক কিছু একবারে মিশিয়ে ফেলছেন। বাচ্চা কোনো খাবারের টেস্টই পাচ্ছে না। কোনো খাবারের টেস্ট যখন না পাচ্ছে বাচ্চা, তখন বাচ্চার কাছে খাওয়াটা একটা ইরিটেটিং ম্যাটার হয়ে যাচ্ছে, খাবারের প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই বাচ্চাকে একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করুন, এইভাবে না যে সমস্ত খাবার একবারে দিয়ে দিবেন। আর একটা কমন ভুল আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা দেখা যায় বাচ্চাকে শুরু থেকে, এই যে আমি যেটা বললাম যে শুরুতে বাচ্চা আস্ত খাবার খেতে পারবে না, কিন্তু শুরুতে আস্ত খাবার খেতে পারবে না দেখে আমরা এমনই ভুল করি, এবং এই ভুলটা আমরা অধিকাংশই করি, যে বাচ্চাকে আমরা সমস্ত গলানো খাবার খাওয়ানো অভ্যাস করি, একদম কমপ্লিটলি ব্লেন্ডারে খাবার। এই বাচ্চাগুলো দেখা যাবে 3-4-5 বছর হয়ে গেছে বাচ্চা কোনো খাবার চিবিয়ে খেতে পারছে না, কারণ আমরা তাকে শিখাচ্ছি না, আমরা তাকে শিখাচ্ছি খাবার জুস করে বা ব্লেন্ড করে খাওয়া শেখাচ্ছি। এইখানে সে একটা গ্যাপে পড়ে যাচ্ছে এবং আমাদের এই ভুলের কারণে সে দেখা যাচ্ছে অনেকদিন পর্যন্ত সে ঠিকমতো খেতে পারছে না। এই সময় যেটা ঘটে, মা বাচ্চাকে মনে করছে যে বাচ্চা খেতেই পারবে না, হয়তো গলায় বেঁধে যাবে মনে করে করে শুধুমাত্র পিউরি বা শুধুমাত্র গলানো খাবারই খাইয়ে যাচ্ছে। এই মিস্টেকের কারণে বাচ্চা কি বড় হচ্ছে, সে মাছ মাংস নিজে খেতে পারছে না, ফলমূল নিজে ধরে খেতে পারছে না, মাকে তাকে খাইয়ে দিতে হচ্ছে। অনেক বড় হয়ে যাওয়া পর্যন্ত এই ধরনের সমস্যা পারসিস্ট করে। তাই আমরা বাচ্চাদের আমরা নিজেরাই খাওয়াই আর বাচ্চার হাতেই খাই খেতে দিই না কেন, বাচ্চাকে আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে, কিছুটা খাবার সে তার নিজে খাবে, হাতে ধরে খাবার খেতে পারবে, বা খাবারটা আস্তে আস্তে লিকুইড থেকে সেমি সলিড,
সেমি সলিড থেকে সলিড এবং একটা সময় নরমাল খাবারের দিকে নিয়ে যেতে হবে। আপনাকে মোটামুটি টার্গেট রাখতে হবে 2 বছর বয়স থেকে যেন আপনার বাচ্চা আপনারা যে খাবার খাচ্ছেন সে খাবার খেতে পারে, এবং 3 বছর বয়সের মধ্যে বাচ্চা যেন কমপ্লিটলি ফ্যামিলি ডায়েটে চলে যায়। তার মানে হচ্ছে আপনারা যে খাবার খাচ্ছেন বাচ্চা শুধুমাত্র সেই খাবারই খাচ্ছে, বাচ্চার জন্য শখের বসে মাঝে মধ্যে ছাড়া আপনারা কোনো আলাদা খাবার তৈরি করতে হচ্ছে না। এই গোল নিয়ে আপনারা নামুন, একটা একটা করে বাচ্চার রিকোয়ারমেন্ট পূরণ করুন, এবং প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা সময় বাচ্চাকে খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন যে খাবারের মধ্যে যেন সবগুলো উপাদান, মানে 24 ঘন্টার মধ্যে আপনি একবার যে সব দিতে হবে তেমনটা নয়, আপনি 24 ঘন্টার মধ্যে বাচ্চা যেন সবগুলো খাদ্যগুণ সম্পূর্ণ খাবার পেয়ে থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনাদের বাচ্চা সুষম পুষ্টি আপনার হাত ধরেই পাচ্ছে। ভালো থাকবেন।